আবরারের ছোট ভাইকে পুলিশে মারধর এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ বুধবার বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম আবরারদের বাড়ি কুষ্টিয়ায় গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায় এ সময় আবরারের ছোট ভাই সহ তিনজন আহত হয় বলে খবরে প্রকাশ বুয়েট ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই ফায়াসকে মারধর করেছে পুলিশ এমন খবর প্রকাশ করে আরও জানা যায় বুয়েট ভিসি শুধুমাত্র আবরারের কবর জিয়ারত করতে পেরেছেন তিনি আবরারের বাড়িতে ঢুকতে পারেননি বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে বাধা দেন এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয় এ সময় আবরারের ছোট ভাই ফাজ তার প্রপাত ভাইয়ের স্ত্রী ও আরও একজন নারী আহত হন বলেও তিনি জানান এর আগে সকালে ছাত্রলীগ নেতাদের পিটুনিতে মারা যাওয়া বইয়ের ছাত্র আবরারকে দাফনের একদিন পর কুষ্টিয়ায় তার বাড়ির উদ্দেশ্যে যান ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারোধ করতে কুষ্টিয়া এসে এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীরা জানায় বুয়েট ভিসি শুধুমাত্র আব্রারের কবর জেরোধ করতে পেরেছেন তিনি আবরারের বাড়িতে ঢুকতে চাইলে তাকে বাধা দেন বিক্ষুব্ধ এলাকাবাসী একসময় তাকে অবরুদ্ধ করে বিভিন্ন গালিগালাজ করেন তারা পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এলাকাবাসীকে ছত্রভঙ্গ করে ভিসিকে উদ্ধার করতে গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এদিকে আবরারের ছোট ভাইকে ফায়াজকে পুলিশ মারধর করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে পুলিশের সংঘর্ষ চলছে তবে কী কারণে পুলিশ আব্রানের ছোট ভাইকে মারধর করেছে তা এখনও জানা যায়নি